हेलो स्टूडेंट्स, वेलकम इन आवर एलानेरा क्लासेस। आमी सायन बैनार्जी, अंकेर शिक्षक। आगे दिन मतो तोमादेर सामने उपस्थित होयेछि। आगे दिन आमी मैट्रिक्सेर परपर दुटी क्लासे बेश कयेक किछु जायगा बोलेछि। शेष अंशटी आज आमी तोमादेर सामने उपस्थापन करब। अर्थात कोनो एकटी मैट्रिक्सेर एडजॉइंट एवं तार इनवार्स, इनवार्स कथार अर्थ विपरीत। कोनो एकटी मैट्रिक्सेर एडजॉइंट बार करा एवं तार इनवार्स अर्थात विपरीत मैट्रिक्स बेर करा, एई विषयटी आमी तोमादेर सामने उपस्थापन करब। तो प्रथम कथा हलो, ए एकटी मैट्रिक्स मैट्रिक्सेर एडजॉइंट जखन आमी बार करब तखन प्रथमे आगे आमी जेटी करब सेटी होच्छे एई मैट्रिक्सेर एई रोटीके एई कलमटीके चेपे धरलाम। तो चेपे धरले बाकी कि पड़े थाकलो, आठ नय छय सात, चिन्ह कि प्लस, तारपरे माइनस चिन्ह। अर्थात एटीके बाद दिए एबार आमी चले जाब एई रोटीके एवं एई रोटीके, पड़े कि थाकछे, तारपरे धरब ए एलिमेंटटीके। तो ए एलिमेंटटीके धरले ए कलमटी ए रोटी बाद जाबे, चिन्ह कि हबे पजिटिव। तारपरे कि हबे माइनस, प्लस माइनस प्लस माइनस। तारपरे तोमार ए एलिमेंटटीके चेपे धरो ए रोटी ए कलमटी, के के पड़े थाकछे, तारपरे प्लस एइटीके एवं एइटीके, वन थ्री फाइव सेवेन। तारपरे एकई भावे ए एलिमेंटटीके चेपे धरले एइटीके एवं ए रोटीके, वन टू फाइव सिक्स। एकई भावे बाकीगुलो तोमरा पारबे, अर्थात एइटीके एवं एइटीके, जेटी जे एलिमेंटटीके धरबे सेई एलिमेंटे रोटी एवं कलमटी तोमरा केटे देबे। एइ रोट एइ एलिमेंटटीके धरेछि, सो एलिमेंटेर एइ रोटी केटे देबो, कलमटी केटे देबो। बाकी कि पड़े थाकछे, तारपर माइनस ए ए एलिमेंटटीके धरेछि ए रोटी ए कलमटी केटे दिलाम, वन थ्री सेवेन नाइन। एवं अवशेषे प्लस ए एलिमेंटेर ए रोटीके ए कलमटीके, वन टू सेवेन एट। तो एकटी क्यालकुलेशन एई जायगा थेके बेरिये चले आसबे एवं एई क्यालकुलेशनटी एगुलोके एई जे चिन्ह दिए लिखेछि, एई जे चिन्ह दिए लिखेछि, एई चिन्हगुलिके बला हय माइनर। एवं चिन्हेर आगे जखन साइन चले आसबे तखन ताके बला हबे कोफैक्टर। चिन्हेर आगे जखन साइन थाकबे ना ताके बला हबे माइनर, चिन्हेर आगे जखन साइन चले आसबे ताके बला हबे कोफैक्टर। अर्थात एई मैट्रिक्सटी क्यालकुलेशन करले आमी धरो एरकम एकटी मैट्रिक्स पाबो, সেই ম্যাট্রিক্সটি হলো আমি লিখছি ভালো করে, ধরো এই ম্যাট্রিক্সটি যেটি লিখেছি সেই ম্যাট্রিক্সটি যখন আমি ক্যালকুলেশন করব, যেহেতু একটি আকারটি বড় হয়েছে, এই ম্যাট্রিক্সটি ক্যালকুলেশন করলে আমি একটি ম্যাট্রিক্স পেলাম, সেটি হলো এইটি। এরপরে যখন অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স এ বার করব, তখন যে ম্যাট্রিক্সটি তোমরা পেয়েছো সেই ম্যাট্রিক্সের কী নেব, তার ট্রান্সপোজ নেব। অর্থাৎ রোগুলো চলে যাবে কলমে এবং কলমগুলি চলে আসবে রোয়ে। আগের দিনই তোমরা শিখেছ। এখন এটি গেল কোনো একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করা। এরপরে কোনো একটি ম্যাট্রিক্সের যখন আমরা ইনভার্স বার করব, সেই ইনভার্সের ফর্মুলাটি হলো এ ইনভার্স। অর্থাৎ কোনো একটি ম্যাট্রিক্সের ইনভার্সের ফর্মুলাটি হলো অ্যাডজয়েন্ট অফ এ বাই এ। এই এই কথাটির মানে হচ্ছে কোনো একটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করা, ডিটারমিনেন্ট অফ এ। তোমাদের আমি আরেকবার ডিটারমিনেন্ট বিষয়টি মনে করিয়ে দিই। এইটার যখন আমি ডিটারমিনেন্ট বার করেছি তখন যেটা করেছি সেটি হলো এক এলিমেন্টটিকে ধরে রেখেছি, বাকিগুলিকে নিয়েছি, মাইনাস দিয়েছি, তারপর এইটিকে এইটিকে কেটে দিয়েছি, বাকিগুলিকে নিয়েছি,
এবং অবশেষে প্লাস চিহ্ন নিয়েছি, এইটিকে এইটিকে কেটে দিয়েছি। যখন আমি ডিটারমিনেন্ট তোমাদের বোঝাবো তখন অবশ্যই তোমাদের সেটি বলবো। এটি হলো তার ক্যালকুলেশন। এখন এই মাইনরগুলো যখন আমি ক্যালকুলেশন করব, তখন মাইনরগুলো ক্যালকুলেশন করার নিয়মই হচ্ছে এরকম কোনাকুনি গুণ চিহ্ন দিয়ে নেব। গুণাকুণি গুণ চিহ্ন দিয়ে নিয়ে 6 × 8 −7 × 5 একইভাবে আর আদার্স মাইনরগুলো তোমরা ক্যালকুলেশন করবে। তো এই কথাটির মানে হলো ডিটারমিনেন্ট বার করা। এখন কোনো একটি ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে হলে আমার যেটি করতে হয়, সেই ম্যাট্রিক্সের আগে অ্যাডজয়েন্ট বার করতে হবে দেখালাম তোমাদের, এবং তারপরে তার ডিটারমিনেন্টটি বার করতে হয়। এখন এই ডিটারমিনেন্টটি বার করতে গিয়ে দুটি সংজ্ঞা তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। সেই সংজ্ঞাটি হচ্ছে যে কোনো একটি ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্টটাই জিরো হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটিকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটিকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং সেই সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স এক্সিস্ট হয় না। সেই সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্সটা এক্সিস্ট করে না। কারণ তোমরা দেখেই বুঝতে পারছো, যখন কোনো ম্যাট্রিক্সের আমি বার করতে যাবো, কোনো কিছু ম্যাট্রিক্স এবং জিরো, জিরো দিয়ে তো কোনো ভাগ সম্ভব হয় না। তো কোনো একটি ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটির ইনভার্স বার করা সম্ভব হয় না। অপরপক্ষে কোনো একটা ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয়, তখন তার ইনভার্স সম্ভব হয়। কোনো একটি ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয়, তখন তার ইনভার্সটি বার করা সম্ভব হয়। কারণ কোনো ম্যাট্রিক্স নন সিঙ্গুলার কথার মানে ম্যাট্রিক্স এ সমান দাঁড়ানো 3, তখন এটিকে দিয়ে 3 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ আমি ইজিলি কোনো একটি ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে পারবো। এছাড়াও ম্যাট্রিক্সের একটি যে সংজ্ঞাটি, এটি তো গেল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের সাপেক্ষে। এখন ম্যাট্রিক্সের এই সংজ্ঞাটি ব্যতীত আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা হলো, সংজ্ঞাটি যেটি সেটি হলো যে এ একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বি হবে তখনই, কখন হবে না, যখন এ বি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, তখনই আমি বলবো এ ইনভার্স সমান কি বি। এখন এটি তো সবসময় সম্ভব হয় না, কারণ কোনো একটি ম্যাট্রিক্স দিয়ে দিলে অজস্র ম্যাট্রিক্স দেশ দুনিয়ায় পৃথিবীর বুকে আছে, সেই ম্যাট্রিক্সগুলি গুণ করে তো দেখা সম্ভব নয়। সুতরাং ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের সাপেক্ষে আমি এই সূত্রটিকে ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তোমাদের দেখাই, এতক্ষণ দেখালাম থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট বার করা। এখন ম্যাট্রিক্সটি যদি টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স হয়, তার অ্যাডজয়েন্ট কী করে বার করব না, তার অ্যাডজয়েন্ট বার করতে গেলে এরকম একটি প্রথমে টেনে নিলাম, 1 কেটে দিলাম, কেটে দিলাম, কে পড়ে থাকছে শুধু 7, চিহ্ন কি প্লাস, তারপরে দেবো মাইনাস। তোমরা আগে যে থ্রি অর্ডারে করছিলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, সেটি টু ডাইমেনশনের ক্ষেত্রে হবে প্লাস মাইনাস, অর্থাৎ 3 এলিমেন্টটিকে আমি যখন ধরবো তখন তার পাওয়া যাবে কি 5 মাইনাস, 5 এলিমেন্টটিকে যখন ধরবো তখন কি পাওয়া গেল কি 3, চিহ্ন হবে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস 7 1। এইটি হলো এই ম্যাট্রিক্সের মাইনর। এরপরে আমি যখনই এই ম্যাট্রিক্সটির অ্যাডজয়েন্ট বার করবো, সেই অ্যাডজয়েন্টটি হবে অ্যাডজয়েন্ট অফ এ, তখন কি এই ম্যাট্রিক্সটির কী নেবো, ট্রান্সপোজ নেবো। ট্রান্সপোজ নিলেই চলে যাবে এটি, এইটি হলো এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করা। অর্থাৎ থ্রি ডাইমেনশনাল ফিগারে তোমরা যেটা করেছিলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইটি টু ডাইমেনশনাল ফিগারে সেটি টোটালি অ্যাব্রাপ্টেড চেঞ্জ হয়ে গিয়ে এই সাইনটি হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস। এখন আমি একটি উদাহরণের সাপেক্ষে তোমাদের বিষয়টি উপস্থাপন করতে চাই। সেই বিষয়টি হলো এ একটি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করো।
तो प्रथम कथा हच्छे आमाके इनवार्सर फर्मुलाटी आगे देखते हबे कि आछे ए इनवार्स समान एडजॉइंट अफ ए बाई डिटारमिनेंट अफ ए। तो प्रथम आगे ये मैट्रिक्सटर आमी डिटारमिनेंट बार करब। डिटारमिनेंट बार कर ले कि हबे कोनाकोनी गुण चिन्ह दिए दिलाम। देखो डिटारमिनेंटी की बेरोच्छे शून्य, अर्थात शून्य जखन बेरोच्छे मैट्रिक्सटी की सिंगुलार। तो सिंगुलार मैट्रिक्सर इनवार्स सम्भव नय। केन नय? कारण शून्य दिए कोनो मैट्रिक्स के तुमी भाग करते पारबे ना। अर्थात कोनो मैट्रिक्सर जखन इनवार्स बार करते हबे तखन सेई मैट्रिक्सर डिटारमिनेंटी आगे चेक करते हबे। डिटारमिनेंट चेकिंग ए जदि देखा जाए जे सेई मैट्रिक्सटी सिंगुलार मैट्रिक्स ताहले तार इनवार्स सम्भव नय। जेमन ये मैट्रिक्सटर क्षेत्र हलो। एरपर आमी एकटी मैट्रिक्सर उदाहरण तोमादेर सामने दिच्छी, सेटी हलो तो एर इनवार्स बेर करते हबे। तो प्रथमे आगे एर डिटारमिनेंटी चेक करो। डिटारमिनेंटी कत? पाँच, नॉट इक्वल टू जीरो। तो ए मैट्रिक्सटी हलो नॉन सिंगुलार। एइटी प्रथम कनक्लूशन आगे टानते हबे, मैट्रिक्सटी हलो नॉन सिंगुलार। एइबार जखन मैट्रिक्सटी नॉन सिंगुलार तखन तार आमी एडजॉइंट बार करब। से एडजॉइंट की करे बार करब? एक फाइव चिन्ह प्लस माइनस आगे दिए दिलाम, दुई चिन्ह कि हबे जीरो, एरपर जिरोर कोफिसियंटे चिन्ह हबे माइनस, एवं पाँचर कोफिसियंटे चिन्ह कि हबे वन। अतए फाइव जिरो माइनस टू वन। एखन एर एडजॉइंट अफ ए मैट्रिक्सटी कि दाड़ालो? ए ट्रांसपोज। अतए ए इनवार्स समान एडजॉइंट अफ ए बाय डिटारमिनेंट अफ ए, अर्थात बाय फाइव, अर्थात এইভাবে তোমাদের ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হবে। তো এই হলো আজকে ক্লাসের বিষয়বস্তু আমার ম্যাট্রিক্সের পার্ট থ্রির, যে কোনো একটি ম্যাট্রিক্সের ইনভার্স বার করা। তো এই ক্লাস সম্পর্কিত যদি তোমাদের কোনো কোয়ারি বা কনফিউশন থেকে থাকে তোমরা সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই বিষয় সম্পর্কিত পিডিএফ নোটস এমসিকিউ পেতে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে ইলারিনার অ্যাপটি ডাউনলোড করো এবং সেটিকে ব্যবহার করো।